কাউকে সরাসরি কোনো প্রশ্ন না করে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে কোনো তথ্য বের করতে চাইলে জব ইন্টারভিউতে একটি কমন সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় কানিংহ্যামস ল। এটি একটি ম্যানিপুলেশন টেকনিক। কানিংহ্যামস লতে বলা হয়, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সরাসরি কোনো প্রশ্ন করে উত্তর জানতে চান, তাহলে খুব অল্প সংখ্যক মানুষ বা হয়তো কেউই আপনার প্রশ্নের উত্তর দিবে না। কিন্তু আপনি যদি একটা ভুল মন্তব্য লিখে পোস্ট করেন, সেইটাকে সুযোগ দিতে অনেক মানুষ এসে হাজির হবে। এই টেকনিক ফলো করে জব ইন্টারভিউতে কমিউনিকেশন এক্সিকিউটিভ পোস্টের জন্য আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাম্প্রতিক গবেষণার তথ্য অনুসারে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড প্রমোশন এবং গ্রাহক বৃদ্ধিতে তেমন বড় কোনো ভূমিকা পালন করে না, এই বিষয়ে আপনার মতামত কী? উত্তর আমি বললাম, তথ্যের উপস্থাপনে ব্যতিক্রম থাকতে পারে, তবে আমি যতটুকু জেনেছি সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করতে জানলে ব্র্যান্ড ভিজিবিলিটি অ্যান্ড কাস্টমার এঙ্গেজমেন্ট দুটোই খুব দ্রুত বৃদ্ধি করা যায়। যে কোনো নতুন বিজনেসকে অধিক গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এইখানে প্রশ্নকর্তা তথ্যকে ভুলভাবে উপস্থাপন করার মাধ্যমে এই বিষয়ে আমার কতটুকু ধারণা আছে তা খুব স্মার্ট ওয়েতে জেনে নিয়েছেন। সো দ্য মেথড ইজ ভেরি সিম্পল, ডু নট আস্ক ডিরেক্ট কোয়েশ্চেন বাট গিভ দ্য রং স্টেটমেন্ট টু গেট দ্য কারেক্ট রেসপন্স। Because wrong statement will trigger their urge to correct you and show off their knowledge.